ষষ্ঠীর ব্লগে আপনারা দেখেছিলেন দুধ বয়েল করতে গিয়ে ফেটে গিয়েছিল, এটা আপনাদের সাথেও নিশ্চয়ই হয়। আমি কিন্তু সেই ফাটা দুধটা দিয়েই সন্দেশ তৈরি করে ফেলেছিলাম। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা কুইন্ডম। আমি অর্পিতা, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সন্দেশ। সন্দেশ খেতে বা মিষ্টি খেতে কার না ভালো লাগে, তাই না? আর যদি সেটা বাড়িতে তৈরি হয় তাহলে তো আরোই ভালো লাগে। চলুন আজকে দেখে নিই বাড়িতে খুব সহজে কি করে আপনারা সন্দেশ তৈরি করতে পারবেন। এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। আগে যে দুধটা ফেটে গিয়েছিল সেটা 500 ml ছিল, আর এই দুধটা 500 ml, তাহলে মোট 1 লিটার দুধের ছানা কাটব। এখানে আমি প্রথমে 500 ml দুধকে বয়েল করে নিচ্ছি। আমি 3টে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। 3টে বয়েল কিন্তু হয়ে গেল। 3টে বয়েল আসার পরেই গ্যাসের ফ্লেম অফ করে আমি এতে 1/2 টেবিল স্পুন করে টোটালে 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করছি। একবারে পুরো 1 টেবিল স্পুন ভিনিগার আমি এতে অ্যাড করিনি, হাফ হাফ করে অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে দুধটা ফেটে যাচ্ছে। এবারে যে ফাটা দুধটা ছিল বা ছানাটা আমাদের তৈরি হয়েছে, সেটাকে একটা স্ট্রেনারের ওপরে সাদা কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে ঢেলে দিচ্ছি, যাতে জল আর ছানাটা আলাদা হয়ে যায়। এবারে কিন্তু এই ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যদি না ধোন তাহলে কিন্তু ভিনিগারের গন্ধ আর স্বাদ পেছন ছাড়বে না। সুতরাং খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন। দেখুন আমি কেমনভাবে হাত দিয়ে আলতো আলতো করে চেপে চেপে পুরো ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবারে আমি ছানার পুটলিটাকে একটা বাটির ওপরে রেখে তার ওপর থেকে আরও 2টো বাটি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি চান নোড়া দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। এই যে ছানার জলটা আপনারা দেখছেন, এটা কিন্তু খুবই গুণকারী, এটাতে কিন্তু অনেক বেনিফিটস আছে। এই জলটা যদি আপনারা ময়দা বা আটা মাখানোর সময় ইউজ করেন তাহলে কিন্তু এর গুণাগুণ আপনাদের ডিরেক্টলি শরীরের ভেতরে পৌঁছে যাবে। ইভেন এই জলটা দিয়ে কিন্তু আপনারা মাথা ধুতে পারেন, এতে কিন্তু চুল ভীষণ সিল্কি হয়। এবারে একটা থালার মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। পুরো 1 লিটার দুধে যে ছানা ছিল সেটা পুরোটাই আমি নিয়ে নিলাম। এবারে যা করতে হবে সেটা হলো ছানার ধোলাই, মানে বুঝছেন না, ছানাটাকে ভালোভাবে রগড়ে রগড়ে একদম স্মুথ একটা কনসিস্টেন্সিতে আনতে হবে। হাতের তেলোর মাংসালো জায়গাটা দিয়ে আপনাদের ভালোভাবে এটাকে ডোলে ডোলে একটা স্মুথ কনসিস্টেন্সিতে আনতে হবে। দেখুন ভিডিওতে আমি কেমনভাবে দেখাচ্ছি। বুড়ো আঙুলের ঠিক নিচের দিকটাতে যে মাংসালো জায়গাটা থাকে সেই জায়গাটা দিয়ে আমি কিন্তু ভালো করে ছানাটাকে রগড়ে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রেই আবশ্যক। আপনারা যদি মনে করেন এইভাবে কেন রগড়াবো তাহলে কিন্তু ভুল চিন্তা করছেন, এইভাবে কিন্তু না রগড়ালে ছানা কিন্তু ছানাই থেকে যাবে। দেখুন এটা ময়দার মতন একটা সফট ডোতে তৈরি হয়েছে। এবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ আর তার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ চিনি, গুঁড়ো চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে আমি ছানাটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে পুরো ছানাটাকে দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমে মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু পাকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভুল করেও তার বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু এটা সন্দেশ তৈরি হবে না, বরং মাখা সন্দেশ তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমার সাথেও প্রথমবার হয়েছিল যখন আমি প্রথমবার সন্দেশ বানিয়েছিলাম। কীভাবে বুঝবেন ছানাটা সন্দেশ হওয়ার জন্য তৈরি কি না, দেখবেন কড়াই ছেড়ে একটা মণ্ড তৈরি করছে, ঠিক এমনটাই।
ছানাটা দেখুন আস্তে আস্তে একটা মণ্ডতে তৈরি হচ্ছে, মানে একসাথে পাকিয়ে যাচ্ছে। আমি এই ছানাটাকে এবার এইভাবে গরম অবস্থাতেই আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর সময় আমি এতে 2-3 ফোঁটা এলাচের এসেন্স ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে এটা একটা ডো তৈরি করেছে, যা আমরা লুচি বা রুটি তৈরি করার সময় ময়দা বা আটা দিয়ে তৈরি করে থাকি। এটা কিন্তু খুবই সফট হবে। আমি এবারে এই মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর হাতের সাহায্যে গোল পাকিয়ে নিচ্ছি। আপনারা যদি চান যে কোনো শেপের সন্দেশ তৈরি করতে পারেন, আমি এখানে গোল শেপের সন্দেশ তৈরি করছি। এই গোল শেপের সন্দেশ তৈরি করার পরে এটাকে আঙুল দিয়ে একটু সামান্য চেপে দিচ্ছি আমি। এইভাবেই পুরো ছানাটার লেচি কেটে গোল করে নেব আমরা। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এক হাতে না পারলে আপনারা কীভাবে দুহাত ব্যবহার করে গোল পাকিয়ে নিতে পারেন। এটা কিন্তু বেশি প্রেশার দেবেন না। গোল করে নেওয়ার পরে আমি একটু হাত দিয়ে প্রেশার করে মাঝখানটাতে একটা গর্ত মতন করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে টুটি ফুটি, যা আমি জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমার মোট 10টা সন্দেশের মধ্যে 2টোতে আমি টুটি ফুটি কুচিয়ে দিয়েছি, 2টোতে আমি কিশমিশ কুচিয়ে দিয়েছি, 2টোর মধ্যে হাফ কাজু দিয়ে দিয়েছি, 2টোতে আমি দিয়েছি স্ট্রবেরি জ্যাম, আর 2টোর মধ্যে কেশর ভেজানো দুধ টিকা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন সন্দেশটাকে ডেকোরেট করতে পারেন। দেখুন আমাদের সন্দেশ তৈরি কত সুন্দর আর লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু আরও দারুণ লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনারা ঠিক নিয়ম অনুযায়ী সন্দেশটাকে বানান আর বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে ঠিক কেমন লেগেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশন মিস না হয়ে যায়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন।